আছি আজকে একটা বিজয়দশমীর স্পেশাল ব্লগের সঙ্গে। তো এখন দেখতে পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর সাথে বুলটি আছে, বুলটিকে খুব সুন্দর লাগছে। তো আমরা এখন ঠাকুরের বরণ করব, আমরা একটু ওয়েট করছি কারণ আমরা সবার শেষে ঠাকুরকে সিঁদুর দিয়ে তারপর বরণ করব। তো তাহলে চলো, তোমরা সাথে থাকো আর তোমরাও এনজয় করতে থাকো ব্লগটা। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয় দশমীর অনেক ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও আর ছোটদের অনেক আদর আর ভালোবাসা। তো দেখো আজকে দুপুরবেলা এই ভিডিওটা করেছিলাম, আমার গাছে প্রথম এই ফুলটা ফুটেছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করি। আর আমাদের মন্দিরে দেখো দুপুর থেকেই ঠাকুর নামিয়ে দেওয়া হয়, তখন থেকেই সিঁদুর খেলা শুরু হয়ে যায়। তো আমরা যেহেতু বরণ করি সেই জন্য আমরা দুপুরে সিঁদুর দিই না, আমরা একবারে রাত্রিবেলা দিই। আমি দেখো যা হোক করে একটু রেডি হতে পেরেছি, ভালো করে রেডিও হতে পারিনি, তো চলে এসেছি মন্দিরে। তো এখন চলে এসে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি একটু ফাঁকা হলে তারপরে আমরা সিঁদুর দেব। আমরা যতক্ষণ না ঠাকুরকে সিঁদুর পরাচ্ছি ততক্ষণ সিঁদুর দিতে পাচ্ছি না কাউকে। যাদের হয়ে গেছে তারা একে অপরকে সিঁদুর পরাচ্ছে, বাঙালির কাছে এ এক মধুর দৃশ্য। তো এখানে আমাদের ঠাকুর বরণ চলছে, আর ভিডিওটা আজকে জানো তো 40-45 মিনিটের ভিডিও হয়ে গেছিল। তো এতটা ভিডিও কারুরই দেখার সময় নেই, সেটা আমি খুব ভালো করে জানি। তো সেই জন্য ভিডিওটাকে কাটছাট করে এই 10-11 মিনিটে আনতে হয়েছে। তো এই দৃশ্যগুলো একটুও কাটতে ইচ্ছা করে না, আমাদের বাঙালিদের কাছে এ যেন এক পরম পাওয়া। মা তো একবারই আসবে বছরে, তো এই দৃশ্যগুলো মনে হয় ক্যামেরাবন্দি হয়ে থাকলে সত্যিই ভালো লাগে। কিন্তু কি করব, সবাইয়ের যে সময়ের বড় অভাব সেই জন্য আমাকে ভিডিওটা কেটে অনেক ছোট করতে হলো। তো দেখো এখানে খুশিও আছে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি, ঠাকুরকে এখানে সিঁদুর পরাচ্ছি। তো এরপর আমরা সবাই বরণ করে নেব। তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো ঝিলিকের মা, ও হাত পাচ্ছে না বলে ওকে কোলে করে চাগিয়ে তুলতে হয়েছে। তো কোলে করে চাগিয়ে তুলে তারপরে হচ্ছে মাকে সিঁদুর দিয়েছে। তো এইভাবেই আমরা একে অপরে সবাই একসাথে মিলে মিশে ঠাকুরকে আমরা বরণ করে নিলাম। তো এখানে আমরা এখন সিঁদুর দিচ্ছি। এখানে দেখো বরণ শেষ হয়ে গেছে, বরণের ভিডিও অনেক বড় ছিল, তোমাদের বললাম তো আমি কেটে ছোট করেছি। তো এরপর আমরা আলাদাভাবে সবাই বরণ করে নিচ্ছি, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমাদের দেখা সুবিধার জন্য, কিছু কাটতেও ইচ্ছা করছে না, আবার ভিডিও পুরোটা দিলে অনেক বড় হয়ে যাবে, এটাই সমস্যা হয়ে গেছে। তো আমাদের বরণ শেষ হলো। তো এরপর দেখো কনকাঞ্জলি হবে, আমাদের মন্দিরের পুরোহিত মশাই কনকাঞ্জলি দিয়ে দিচ্ছে। তো মামের মা কনকাঞ্জলি নেবে, যেহেতু আমরা সবাই ভাসানে যাব সেই জন্য আমরা কেউ নিতে পারবো না। তোমরা তো জানো আমাদের মেয়েদের বিয়ের সময় যখন শ্বশুরবাড়ি চলে আসে তখন মায়েরা কনকাঞ্জলি নেয়, তারপর আর মুখ দেখতে পারে না। তো দুর্গাপুজোরও এমনই নিয়ম। তো এখন মাকে নাবানো হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে, তো সবাই মিলে ধরে নাবাচ্ছে। আর এই দৃশ্যগুলো সত্যি খুবই খারাপ লাগে, কারণ আবার একটা বছর পর মা আসবে আমাদের মাঝে। এই পুজো 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 শেষ হয়ে গেল, আর এবারের পুজোটা এমনই কাটলো, মানে পুজোটা আনন্দই করতে পারলাম না।
পুজোতে সারা পুজো মানে বাড়িতে থাকলাম, শরীর ভালো ছিল না, তার ওপর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর জামা কাপড় পাটে পাটে অমনি রয়ে গেল, নতুন জামা কাপড় আর সেভাবে পরা হলো না। এখন আমাদের সিঁদুর খেলা সব কিছু হয়ে গেছে, ঠাকুরের বরণ হয়ে গেছে, এবার আমরা ভাসানে যাব। তো ঠাকুর তোলা হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ঠাকুর তোলা হচ্ছে, তো ঠিক আছে চলো সাথে থাকো। এবছর আমরা কিছুটা রাস্তা হেঁটে হেঁটে গেছি, আর সবাই রাস্তায় নাচ করতে করতে গেছে, তো আমরা কিন্তু আগে এগুলো করতাম না, এখন এইসব আমাদের বাড়াবাড়ি আরম্ভ হয়েছে। কিছুটা হাঁটার পরে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, একটা গাড়িতে ছেলেরা ছিল আর একটা গাড়িতে মেয়েরা ছিল। এবছর দমদম রোডে এই আমার প্রথম লাইটিং দেখা বিজয় দশমীর দিন, কারণ তোমাদের তো বললাম এবছর ঠাকুর দেখাই হলো না, সেই বাচ্চাদের সাথে একদিন পাড়ার মধ্যে বেরিয়েছিলাম, সেই হলো আমাদের ঠাকুর দেখা। আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি আর নাচ করছে দেখো সবাই, আমি একটু ক্যামেরাবন্দি না করে পারলামই না। এবছর না সবাই চুটিয়ে নাচ করছে, শুধু আমরা নয়, যারা যারা ভাষণ দিতে এসেছে অন্যান্য লোকেরা তারাও কিন্তু খুব নাচ করছে। দেখো আমাদের মন্দিরের ঠাকুর এখন ঘোরানো হচ্ছে, তো গঙ্গার ঘাটে তো অনেক লোক থাকে যারা ঠাকুর ভাসান দিয়ে দেয়, ওরাই সাত পাক এখান থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে গঙ্গায় নিয়ে গিয়ে ঠাকুরকে ভাসান দিয়ে দেবে। আর এই সময়টা সত্যি খুবই কষ্টের সময়, সারা বছর অপেক্ষা, পুজো পুজো, পুজোর সময় এই করব ওই করব, এবছর পুজো এমন গেল যে পুজোতে কিছুই করতে পারলাম না, জামা কাপড়গুলো অমনিই বাক্সবন্দি হয়ে পড়ে রইল। আর এই সময়টা সত্যি মনটা কোথাও যেন একটা বিষাদ হয়ে যায়।
মা চলে যাচ্ছেন কৈলাসে আবার একটা বছরের অপেক্ষা। আমি জানো তো মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করলাম দাঁড়িয়ে, যে মা দুর্গা যেন সবাই সব বিপদ রোগ সব কিছু নিয়ে চলে যান, সবাইকে ভালো রাখেন। আমি ঠাকুরের কাছে যখনই প্রার্থনা করি একার জন্য কিছুই চাইতে পারি না, শুধু বলি সবাইয়ের মঙ্গল হোক, সবাইয়ের ভালো হোক। আমাদের ঠাকুর ভাষণ এখন হয়ে গেছে, আমরা সবাই আবার গাড়িতে উঠে যাচ্ছি, এবার আমরা বাড়ি যাব। আমরা সবাই ঠাকুর ঠাকুর ভাষণ করে চলে এসেছি, এসে মিষ্টিমুখও করা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, এবারে হচ্ছে ওপরে যাব, খাওয়া দাওয়া করবো। আর দেখো মাম জিলিক বিশাল সবাই আছে, সবাই আজকে আমরা চুটিয়ে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো আর সবাই চুটিয়ে আনন্দ করো। টাটা, গুড নাইট।